গুড মর্নিং, হ্যাপি সানডে। তো একদম সকাল সকাল চলে এসেছি, স্নান টান করে পুরো রেডি। আর হ্যাঁ, বুঝতে পারছো তোমরা ওখানে লাইট জ্বলছে, কারণ হচ্ছে এই অ্যাঙ্গেলটা এমনই যে বাইরে প্রচুর রোদ থাকা সত্ত্বেও এখানটা করে একটু অন্ধকার লাগে, তাই আমি পর্দাটাকে ফেলে লাইটটাকে অন করে রেখেছি যাতে ক্যামেরাটা ঠিক করে ফোকাস হতে পারে। তো যাই হোক, স্নান টান করে চলে এসেছি, আর এবারে মুখে অলরেডি আমি সিরাম লাগিয়ে নিয়েছি, মানে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়ার পর সিরাম লাগিয়ে নিয়েছি। তারপরে একটুখানি লিপ বাম লাগিয়ে নিলাম, কারণ স্নান করে উঠেই না ঠোঁটটা ভীষণ ড্রাই লাগে। আর তারপরে তো আমরা যা করি আর কি, সিঁদুর ফিঁদুর পরে রেডি হচ্ছি। আর আজকে সানডের এই ভিডিওটা তোমরা পাবে কিন্তু মানডেতে, ঠিক আছে? কারণ আমি একদিন পরপর, মানে এক আগের দিনের ভিডিওটা পরের দিন আর কি পাবলিশ করি। তো যাই হোক, আজকে শ্যাম্পু করেছি, আর চুলের অবস্থা দেখো, ডেলিভারির পর মানে চুল উঠে মাথা পুরো ফাঁকা, আর এই দেখো বাইরে রোদ দেখেছ। যাই হোক, তাও এই জায়গাটা করে একটু অন্ধকার লাগে, তাই পর্দাটা ফেলে লাইটটা জ্বালিয়ে নিয়েছি। তো আর মাথার অবস্থা দেখো, শ্যাম্পু করলে বোঝা যায় যে কি লেভেলের হেয়ার ফল হচ্ছে ডেলিভারির পর থেকে, নালে আমার একটা সময় প্রচুর চুল ছিল। যাই হোক, এদিকে তো শ্যাম্পু করে এসেছি, এদিকে আমার গলাটা হালকা হালকা ব্যথা, তো ওর জন্য তাড়াতাড়ি কী করলাম, ভেজা চুল আর বেশিক্ষণ রাখলাম না, চুলটাকে ভালো করে এখানে মানে মিডিয়াম, খুব হাইতে নেই এই ড্রায়ারটা, তো মিডিয়াম সেটিংয়ে রেখে ভালোভাবে চুলটাকে এখানে শুকিয়ে নিচ্ছি। কারণ আমি দেখছি এই বর্ষাকাল আসার পর থেকেই একে তো চুল বেশিক্ষণ ভেজা থাকলে প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, তার সাথে আমার গলাটাও একটু, মানে শ্যাম্পু করলেই গলাটা ব্যথা হচ্ছে, ওই জন্য একদম বেশিক্ষণ আমি চুলটা ভেজা রাখবো না। বুঝতেই পারছো, ড্রায়ারটা দিয়ে আমি চুলটা শুকিয়ে নিই, তারপরে একদম মানে রেডি সারা দিনের জন্য রেডি। স্নান করাটা একটা বিশাল বড় কাজ, আমার কাছে তো স্নান আর পুজোটা মনে হয় যেন সব থেকে বড় কাজ, মানে এই দুটো যত তাড়াতাড়ি হয়ে যাবে তত ভালো। তো মোটামুটি চুলটা শুকিয়ে গেছে, মোটামুটি শুকিয়ে গেছে, এবারে আবার গরমও লাগছে, ওর জন্য চুলটাকে একটু পনিটেল মতন করে নিচ্ছি, যাতে এই আমার ভীষণ বিরক্ত লাগে মুখের সামনে ঘাড়ের গোড়ায় ওই চুল ঘোরাফেরা করলে না, খুব বিরক্ত লাগে। কখনো কোথাও গেলাম টেলাম তখন চুল খুললাম, সেটা অন্য বিষয়, কিন্তু এমনি ঘরে কাজকর্ম করার সময় বা মেয়েকে টেক কেয়ারের সময় এগুলো হলে খুব বিরক্ত লাগে। চলো তাহলে এইভাবেই দিনটা শুরু করি। ঠাকুর পুজো দেব বলে এসছি ফুল তুলতে, আর দেখো আমার এই অপরাজিতা গাছটাতে মানে আজকে ভর্তি ফুল হয়েছে, বর্ষার জল পড়লেই আমি দেখেছি গাছগুলোতে না মানে ভরে ভরে ফুল হয়। তো আজকে আর অন্য কোনো গাছের ফুল আমাকে তুলতেই হলো না, কারণ এই অপরাজিতা গাছ থেকে এত ফুল হয়েছে, মানে ওটা দিয়েই আমার মহাদেবের আরামসে পুজো আমি দিয়ে নিতে পেরেছি। আর আমি কিন্তু মহাদেবের একদম মানে খুব বড় ভক্ত আর কি। হ্যাঁ, আমি হয়তো খুব সেই সাংঘাতিক নিয়ম কানুন মেনে হয়তো পুজো দিতে পারি না, কিন্তু যেটুকু দিই সেটুকুটা মন থেকে দিই। আর এই দেখো, এই কাঠগোলাপ গাছটা তো মানে ভর্তি ফুল, অবশ্য এই গাছটাতে বর্ষাকালে প্রতি বছরই একদম ভরে ভরে ফুল হয়, কিন্তু আজকে আমি এই গাছের ফুল তুলছি না আর, আমি কারণ আকাশেও মেঘ আছে, যে কোনো মুহূর্তেই বৃষ্টি নামতে পারে, আর আমার অলরেডি গলা ব্যথা। তো যাই হোক, এই ফুল দিয়েই, অপরাজিতা ফুল দিয়েই আজকে পুজোটা সেরে নিই। তো ফুল তোলা কমপ্লিট, চলে এসেছি আমার মহাদেবের পুজো দিতে। তোমরা তো জানো, যারা আমার আগে ভিডিও দেখেছো, যে আমি কিন্তু খুব সিম্পলভাবে পুজো দিই, বিশেষ নিয়মকানুন জানিও না, আর সব থেকে বড়ো কথা মেয়ের জন্য আমি খুব একটা মেনটেন করতেও পারি না, তাই মন থেকে দিই, কিন্তু খুব একটা আড়ম্বর করে বা বিশাল কিছু নিয়মকানুন মেনে পুজো দিতে পারি না। আর ওই দেখো, বেচারা গোপুর ভাগ্যেই পড়লো ছেঁড়া ফুলটা। যাই হোক, পরে আবার আমি ভালো ফুল দিয়ে দিচ্ছি। আর গোপুর আজকের খাবার কিন্তু খেজুর, আজকে গোপু খেজুর খাবে, রোজ রোজ এক খাবার খেয়ে গোপু বোর হয়ে যায়। এখন হচ্ছে সন্ধে ছটা, একটু আগে সম্রাট ফোন করেছিল, বলল যে ওর কাজ যা ছিল অফিসের হয়ে গেছে, তো একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবে। জেনারেলি কিন্তু রবিবার তাড়াতাড়ি ও বাড়ি ফেরে না, আর দেখলে অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, আর জেনারেলি রবিবার কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফেরে না, কিন্তু আজকে বললো যে সামহাও ওর তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, তো বাড়ি ফিরে যাবে। তো ভাবলাম অনেক দিন না ওর দিদির বাড়ি, মানে সম্রাটের দিদির বাড়িতে অনেক দিন যাওয়া হয়নি, তো ভাবলাম যে ঠিক আছে রবিবার সবার ছুটিই থাকে তাহলে যাই।
তো এই শাড়িটা ওর সম্রাটের দিদি আমাকে গিফট করেছিল, ওর জন্য ভাবলাম এই শাড়িটাই পরি। আর এটা আমার কিন্তু খুব প্রিয় একটা শাড়ি। ক্যামেরাতেও অতটা ভালো বোঝা হয়তো যাচ্ছে না, শাড়িটা সামনে থেকে না ভীষণ সুন্দর আর ভীষণ কমফোর্টেবল। এটা না লিনেন, মানে মেটেরিয়ালটা হচ্ছে লিনেন, লিনেনের ওপরে হচ্ছে এটা এমব্রয়ডারি মানে সুতো দিয়ে আর কি ওয়ার্ক করা আছে পুরো শাড়িটায়। তো ভীষণ কমফোর্টেবল আর খুব প্রিয়, আর ওর দিদি খুব ভালোবেসে এটা গিফট করেছিলো বলে আজকে ভাবলাম অনেক দিন পর যাচ্ছি তো এটাই পরি। তো যাই হোক, আমি তো সেরকমভাবে মেকআপ করি না, আমার মেকআপ মানে হচ্ছে একটু লাইনার দেবো, একটু আইব্রোটাকে ভালো করে সেট করবো, লিপস্টিক দেবো, আর হ্যাঁ আমার যেটা ফ্যাসিনেশন সেটা হচ্ছে ইয়ার রিংস। কানের দুল বাঁচতেই আমার মানে অনেকটা সময় বেরিয়ে যায়। সম্রাট বলে যে তোমার দুটো জিনিসে প্রচুর সময় লাগে, এক হচ্ছে লাইনার পরতে, তবে যদিও লাইনারটা মোটামুটি একটু পরতে পারি, আর একটা হচ্ছে ইয়াররিং বাঁচতে, মানে কোন ইয়াররিংটা পরবো এই দুটো ব্যাপারে আমি খুব পজিটিভ। বাকিগুলো যেমন তেমন হলেও হয়ে গেল। আর মুখে এমনি বেস মেকআপ সেরকমভাবে আমি কিছুই করি না, আর আজকে তো আমি কম্প্যাক্টও লাগাইনি, মুখে কিছুই লাগাইনি। দেখো অনেক কটা ইয়াররিং বেছে বুঝে আলটিমেটলি এটা একটু ম্যাচ করলো, তো ক্যামেরাতে হয়তো অতটা ফোকাস হয়নি, কিন্তু এই ইয়াররিংটার নিচের দিকে না বিডস আছে ছোটো 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 ছোটো, সেই বিডসের মধ্যে ইয়েলো গ্রিন তারপরে এই ডার্ক পিঙ্ক মানে ফুসিয়া এই কালারগুলো সব রয়েছে, তো ওর জন্য এই ইয়াররিংটাই পরে ফেললাম। এটাই সবকটার মধ্যে দেখলাম এটাই ভালো যাচ্ছে। আর চুল তো খুলেছি কিন্তু গরম লাগছে প্রচুর, কিন্তু তাও ওই যে একটু সাজুগুজু না করলে হয় বলো, চুল বেঁধে সব সময় চুল বাঁধা, ঘরে চুল বাঁধা, বাইরে চুল বাঁধা, তো ওর জন্য চুলটাকে এখন খুলেই রেখেছি। আর তোমরা কিন্তু জানিও হ্যাঁ শাড়িটা কীরকম, এটা আমার খুব প্রিয় একটা শাড়ি। তো যাই হোক, এবারে আর কিছুই না একটু লিপ বাম লাগিয়ে নেবো। হ্যাঁ আমি যেটা লাগাচ্ছি এটা কিন্তু লিপস্টিক না, এটা লিপ বাম, এটা তো কালার হয় ওর জন্য মোটামুটি সারাদিন পরে থাকলেও আমার খুব একটা অসুবিধা হয় না। আর একটা জিনিস দেখবে বন্ধুরা, আইব্রো না করা থাকলে না মনে হয় যেন সাজটাই কমপ্লিট হয়নি বা সাজিয়েইনি। এই যেমন আমার এখন আইব্রো করা নেই, তো সেই কী করবো বুঝেই উঠতে পাচ্ছি না, মানে আইব্রো না করা থাকলে না ঠিকভাবে আইব্রোটাকে ড্রও করা যায় না, আর যতই সাজো না কেন সেই মুখটা যেন একটু নোংরা মতো লাগে। হ্যাঁ মনেই হয় না যেন যে সেজেছি, বা নিজেরই জানি না এটা আমার নিজেরই একটা ইয়ে কি না। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ এখানে লিপ কী বলে লিপ বামটা লাগিয়ে নিচ্ছে, আর আমার তো জিনিসপত্র মানে অর্ধেক আমার মেয়ে সব নষ্ট করে ফেলেছে, তো যে কটা জিনিসকে বাঁচিয়ে রাখতে পেরেছি সেইগুলো দিয়েই মোটামুটি এখন কাজ চালানোর চেষ্টা করি। তো এরকম আমি পুরো কনফিউজড যে আমি কিভাবে মানে আইব্রোটা ড্র করব, কারণ খুব বিচ্ছিরি লাগবে যদি আমি খুব ডিপভাবে করি। আর একটা জিনিস এখানে দেখো, মনে হচ্ছে যেন ব্ল্যাক কালার ইউজ করছি কিন্তু অ্যাকচুয়ালি এটা ব্ল্যাক না, আমি সবসময় না ব্রাউন কালারটা দিই আইব্রোতে, কারণ আমি দেখেছি যাদের কমপ্লেক্সন একটু লাইট মানে একটু ফর্সা গোছের একটু, তো তাদেরকে আমি দেখেছি ব্রাউনটা যেন বেশি ভালো লাগে আর ব্ল্যাকটা প্রচণ্ড যেন ফুটে ওঠে। তো যাই হোক, লিপস্টিক ডান, আইব্রো করে ফেলেছি, আগেই লাইনার পরে রেখেছিলাম কারণ ক্যামেরার সাথে লাইনার পরাটা ভেরি ডিফিকাল্ট, চুলের তো আর কিছু করার নেই, অলরেডি চুল উঠে উঠে শেষ, আর কী করবো চুল খোলাই রাখবো। এবারে হাতে দেখি একটা ব্যাঙ্গেল মতন কিছু একটা পরে নেবো, তো এখানে একটা ব্যাঙ্গেল নিয়েছি, এটাও কিন্তু ঠিক কালারটা খুব সুন্দর, খুবই সুন্দর গ্রিন আর হোয়াইট বলছি ইয়েলোর মধ্যে, কিন্তু এটাও ক্যামেরাতে কেন জানি না লাইটের সমস্যা ফোকাস হচ্ছে না। এরপর তো মেন পার্ট, সেটা হচ্ছে পারফিউম বা বডি স্প্রে, যেটা না দিয়ে আমি মানে কি বলবো মুদিখানার দোকানেও যাই না, এরকম হচ্ছে ব্যাপার। তো এখানে মোটামুটি সব আমার থাকে, তো আমি আজকে পারফিউম দেব না, আমি আজকে বডি স্প্রে দেব। তো বডি স্প্রে লাগিয়ে নিচ্ছে, এই যে পার্টটা এটা ঠিক আমার বাথরুমের অপোজিটে এটা করা আছে, যাতে মানে স্নান টান করে বেরিয়েই আমি যাতে বডি স্প্রে লাগাতে পারি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এই পার্টটাতে একটু আমি মেয়ের আবার ওষুধ ফসুধও রাখি, কারণ এই একমাত্র ঘরের এই জায়গা যেটাতে মেয়ের হাত যায় না, তাও মাঝে মাঝে এইখানেও সে চেয়ার নিয়ে উঠে পড়ে ওষুধ নিয়ে ঘাঁটাঘাঁটি শুরু করে দেয়। ঠিক আছে চলো, মোটামুটি এবার আমি রেডি হয়ে গেছি, এবারে হচ্ছে ওই দেখতেই পাচ্ছ পেছনে মেয়ে এখনও রেডি হয়নি, তবে ও জামাকাপড় বার করে রেখেছি, এবার ওকে রেডি করিয়ে নেবো, ব্যাস তার মধ্যে সম্রাট চলে আসবে তারপর আমরা চলে যাব। ও বাবা মামা, তোমাকে তো পুরো লাল পরী লাগছে, আ আ
এটা করো না, দেখি হাই বলো। নোজে বু ঢুকে গেছে? আচ্ছা আমি ক্লিন করে দেবো। একটু হাই বলো সবাইকে। একটু তোমার ড্রেসটা দেখাও, কি বিউটিফুল ড্রেস। আচ্ছা তুমি কোথায় যাবে? পিপির বাড়ি। ও তোমার পাপা কোথায়? পাপা অফিসে। তুমি পাপা এখনো অফিস থেকে ফেরেনি? এ বাবা, তাহলে তুমি কেমন করে যাবে পিপির বাড়ি? এদিকে তাকাও। ও আচ্ছা হাই বলে দাও সবাইকে। আচ্ছা একটু জনি জনিটা বলে দাও তো। একটু পরে বলবে? ও নোজে বু ঢুকে গেছে। আচ্ছা একটু উঠে দাঁড়িয়ে তোমার ড্রেসটা একটু সবাইকে দেখিয়ে দাও। ওয়েট করছে। প্লিজ বেবি প্লিজ। ওরে বাবারে, তোমার কি মুড অফ? আচ্ছা ঠিক আছে, ওর মুড অফ যখন আর কিছু করার নেই। ঠিক আছে টাটা করে দাও। ওকে এখন বাজে 9:30, সম্রাট এখনো ফেরেনি। আমি বললাম না পাপা ফিরেছে। কোথায় ফিরেছে? একই তুই তো ফাঁসি দিবি ওখানে, ওটা তো দরজা। তো যাই হোক, সম্রাট এখনো ফেরেনি। এবারে আমার কোনো রোববারই ভালো যায় না। একে তো রবিবারে সম্রাটের অফিস থাকে, এটা একটা রিজন, একদমই ভালো যায় না। ছুটি কি জিনিস বুঝতেই পারি না। আর তার উপরে আজকে ভাবলাম একটু বেরোবো, তো বুঝতেই পারছো হলো না। ড্রেস ট্রেস সব চেঞ্জ করে ফেলেছি, আমিও করেছি মেয়েও করে ফেলেছে। তো যাই হোক, এবার মুশকিলটা কী বলো তো? একটা আশায় আশায় ছিলাম আমি তো। হ্যাঁ কোথায় বু? এই তুই সব ভুলভাল বকছিস আজকে। তো আমি তো আমার কথা ছাড়ো, ও একটা আশায় আশায় ছিল যে যাবে একটু দাদার সাথে খেলবে। হ্যাঁ মানে পিপির ছেলে, ও পিপির ছেলের সাথে খেলবে। অনেকক্ষণ ওয়েট করলাম, তো লাস্টে সম্রাটই ফোন করে বললো যে না, ওর হঠাৎ করে মানে লাস্ট মিনিটে কিছু কাজ পড়ে গেছে। ও নিজেই ফোন করে বলেছিল যে নিয়ে যাবে। তো যাই হোক, হলো না যাওয়া। ঠিক আছে, এই যে হাই তুলছে, বোর হয়ে গেছে, আমাকে বলছে তুমি বোর হয়ে গেছো। হ্যাঁ ভীষণ বোর হয়ে গেছে। ঠিক আছে চলো, আর কি রবিবারটা এরকমই কাটলো, এত আনন্দ করে সাজগোজ করলাম, যাওয়াই হলো না। তো ঠিক আছে, দেখো বাচ্চা বলে ওর যে কোনো মানে ফিলিংস নেই তা নয়, ও কীরকম মানে মন খারাপ করে বসে আছে। খেলনাগুলোকে সব বার করলো, ছড়িয়ে রাখলো, আর ওর কি একটা বাজে হ্যাবিট হয়েছে না, এই বিছানার চাদর শুধু তুলে ফেলে, আর দেখো পুরো মন খারাপ করে শুয়ে আছে। আর আমিও এদিকে মন খারাপ করে কি করলাম, চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। রাত 9:30 সময় চা, আমার তো অল টাইম চলে, মাঝরাতেও চা খাই, আইসক্রিম খাই। যাই হোক, ও মন খারাপ করে বসে আছে। ঠিক আছে চলো আবার নেক্সট ভিডিওতে।